দর্শক স্বাগত জানাচ্ছি আয়ন জানালের সাথে আছি আমি সেইদ সোহাগ। আয়ন জানাল হচ্ছে সংবাদের ভিতরে সংবাদ এবং এই সকল সংবাদ প্রবণে আলোচনা পর্যালোচনা। আমাদের সাথে আলোচনায় অংশ নিতে আজকে স্কাইপ স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার মেহেদী হাসান তালুকদার, স্বাগত আপনাকে, এবং আরও উপস্থিত আছেন ব্যারিস্টার ওমর ফারুক প্রধান, স্বাগত আপনাকেও। বরাবর মতো মূল আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব আজকে শীর্ষ কয়েকটি পত্রিকার শিরোনাম। শুরুতেই বাংলাদেশ প্রতিদিন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, মন্ত্রিসভায় আইনের নীতিগত অনুমোদন, আজ অধ্যাদেশ জারি। এছাড়া রয়েছে অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির 27 বছরের কারাদণ্ড, আদালতের পর্যবেক্ষণ, তথাকথিত এই রাজনীতিকরা পকেট নিয়ে ব্যস্ত থাকে। দৈনিক ইত্তেফাক, মাদকের সর্বনাশ, স্থানীয় নেতা ও প্রশাসনের সহায়তায় চলছে সেবন ও বিক্রি, মাদকের টাকায় বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে বাহিনী। দৈনিক নয়া দিগন্ত, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, ধর্ষণের মৃত্যুদণ্ডের বিধান নিয়ে বিভিন্ন মহলের অভিমত, দ্রুত বিচার নিশ্চিত না করে সাজা বৃদ্ধিতে কাজ হবে না। এছাড়া রয়েছে অস্ত্র মামলায় 27 বছরের কারাদণ্ড পাপিয়া দম্পতির। দৈনিক সংগ্রাম, মন্ত্রিসভায় বৈঠকে চূড়ান্ত অনুমোদন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, মামলা শেষ করতে হবে 6 মাসের মধ্যে। দৈনিক আমাদের সময়, প্রত্যাবাসন চেষ্টায় পাশাপাশি ভাষান্তর, স্থানান্তর জরুরি, রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ প্রবণতা বাড়ছে। দৈনিক সমকাল, ভূমির মাঠ পর্যায়ে 9000 শূন্য পদ, আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের অপেক্ষায় 2 নিয়োগ বিধি। দৈনিক জনকণ্ঠ, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, মন্ত্রিসভায় আইনের সংশোধনী অনুমোদন। এছাড়া রয়েছে পাপিয়া ও তার স্বামীর 20 বছরের জেল। দৈনিক ভোরের কাগজ, পাপিয়া রাজনীতির কলঙ্ক, অস্ত্র মামলায় এই দম্পতির 27 বছর কারাদণ্ড, এই রায় রাজনীতিকদের জন্য বার্তা, বলেছে আদালত। এছাড়া রয়েছে ধর্ষণের সর্বোচ্চ সাজা হল মৃত্যুদণ্ড, অধ্যাদেশ আজই। দৈনিক ইনকিলাব, মন্ত্রিসভায় ভার্চুয়াল বৈঠকে অনুমোদন, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। এছাড়া রয়েছে পাপিয়া দম্পতির 20 বছরের কারাদণ্ড। দৈনিক মানবকণ্ঠ, জনদাবি বাস্তবে রূপ দিলেন প্রধানমন্ত্রী, ধর্ষণের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড, অধ্যাদেশ জারি আজ। এই ছিল কয়েকটি পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। আমি চলে যাচ্ছি মূল আলোচনা। আমি শুরুতেই আসতে চাচ্ছি, আজকে কয়েকটি বিষয় গুরুত্ব পেয়েছে, যেমন হচ্ছে ধর্ষণ মামলার যে আজকে মন্ত্রিসভায় একটি আইন সংশোধন করা হয়েছে, যেটা আগামীকাল সেটা অনুমোদন পাবে, যেটি হচ্ছে যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এছাড়া পাপিয়া দম্পতির 20 বছর, কিছু কিছু পত্রিকা এটা হেডলাইন করছে 20 বছর, কিছু কিছু পত্রিকা বলছে 27 বছর। তো তাদের যে 27 বছরের যে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে একটি মামলায়, অস্ত্র মামলায়, তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। আমি শুরুতেই যাচ্ছি বেস্ট ওমর ফারুক প্রধান আপনার কাছে, আপনার বিশ্লেষণকে এই ধর্ষক মামলার বিষয়টি নিয়ে। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আইওয়ান টিভির সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনার মতো একজন মেধাবী এবং বিচক্ষণ সঞ্চালকের সঞ্চালিত অনুষ্ঠান আইওয়ান জার্নালের মতো একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় অনুষ্ঠানে আমি থাকতে পেরে আমি আনন্দিত। আসলে বিগত কয়েক মাস যাবৎ এই সাম্প্রতিক কালে বাংলাদেশের যে দর্শনটা, এটা একটা মহামারী আকার ধারণ করেছে। ইটস বিন আ প্যান্ডামিক অফ র‍্যাপ, আই থিঙ্ক অ্যালং সাইড অফ দ্য প্যান্ডামিক কোভিড-19। দেখেন, আমরা যদি পরিসংখ্যানের দিকে যাই, সেটা হচ্ছে যে আমরা যদি আই ও সালিশের যে রিপোর্টটা তারা শুরু করেছে, সেটা হচ্ছে জানুয়ারি দিস ইয়ার অ্যান্ড টিল টু সেপ্টেম্বর। তাদের রিপোর্ট অনুযায়ী হচ্ছে বাংলাদেশে ধর্ষণের যেই সংখ্যাটা সেটা হচ্ছে 975 জন, আর অ্যাটেম্প টু র‍্যাপ ধর্ষণ চেষ্টা সেটা হচ্ছে 208 জন, এবং ধর্ষণের পরে মেরে ফেলা হয়েছে প্রায় 43 জনকে, এবং ধর্ষণের পরে নারী অথবা শিশু আত্মহত্যা করেছে প্রায় 12 জন। দেখেন, ধর্ষণের নেচারগুলো দেখেন, সবগুলো তো বলা যাবে না, সেটা হচ্ছে যে দেখেন চিটাগাঙে রিক্সা থেকে নামিয়ে গৃহবধূকে গণধর্ষণ, দিনে এমসি কলেজ সিলেটে স্বামীর কাছ থেকে কেড়ে নিয়ে স্ত্রীকে গণধর্ষণ, বেগমগঞ্জে দেখেন 2 বছর আগে তেলোয়ার গ্যাং একজন গৃহবধূকে ধর্ষণ করেছে, ধর্ষণ করার পর ওই ধর্ষিতা নারী যাতে তাদের কথা মতো চলে সেই জন্য তাকে বিভিন্নভাবে প্রায় 1 বছর হয়রানি করেছে, নির্যাতন করেছে, অবশেষে লাস্ট যেটা তাদের পারমানেন্টলি ওই মহিলাকে ডমিনেট করার জন্য যে কাজটা তারা করেছে, মহিলাকে বিভস্ত করে নির্যাতন করে ভিডিও করেছে, তারপরেও কিন্তু মহিলা মান সম্মানের ভয়ে রিপোর্ট করেন।
আচ্ছা, এই তারপরে 32 দিন মহিলা পালিয়েছিল, তারপরে ওই ধর্ষকরা নিজেরাই হয়তো বার্গেনিং করে পারে নাই মহিলার সাথে রিপোর্ট করেছে। এবার দেখেন ঢাকাতে গত 2-1 দিন আগে একটা শিশু তার বাপকে দেখতে গিয়েছিল, গ্রামে থাকে মেয়ে, ওইখান থেকে সন্ধ্যা বের হয়েছে, সেই মেয়েটাকে ধরে নিয়ে গণধর্ষণ। বাগেরহাটে দেখেন একজন এনজিও কর্মীকে টিনের ঘরের চাল কেটে যে গণধর্ষণ, বাসে গণধর্ষণ হচ্ছে। অ্যান্ড অফকোর্স দেয়ার হ্যাভ বিন মোর টেরিবল ইনসিডেন্ট ইন বাংলাদেশ হুইচ উই ডোন্ট রিয়েলি নো। দেখেন এই এমসি কলেজেরটা কীভাবে জানলো, সেটা হচ্ছে বাবলা চৌধুরী নামক একজন জেন্টেলম্যান আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, লাকিলি উনি ইস্পন দ্য স্পটে ছিল, সেজন্য কিন্তু ওদের বিরুদ্ধে রিপোর্ট করা এবং পুলিশের কাছে রিপোর্ট করা সম্ভব হয়েছে। নাহলে কী হইতো, হয়তো এই ব্যাপারটা অন্যদিকে টার্ন করতে পারতো। কী হইতো, হয়তো দেখা গেছে যে স্বামী এবং স্ত্রী গাড়ি দিয়ে মাদক পাচার বা ইয়াবার সাথে ধরে কিছু দেশপ্রেমিক যুবক তাদেরকে ধরে তাদের গাড়ি জব্দ করে পুলিশের হাতে ধরে দিয়েছে, এরকম হইতে পারে, তাই না? এই যে বেগমগঞ্জেরটা কীভাবে জানলো, নারী কিন্তু জানায়নি, ও তারা নিজেরাই জানাচ্ছে। তো এরকম দেয়ার হ্যাভ বিন মোর টেরিবল সিচুয়েশন, সেটা আমরা জানি না। তাহলে অবস্থা কী হয়েছে, অবস্থা হচ্ছে যে মনে হচ্ছে যে আমাদের মা বোনরা রাস্তায় বের হলেই সুযোগ পাইলে দর্শন করা হবে। ইটস বিন এ প্যান্ডামিক, এটা একটা মহামারী আকার ধারণ করেছে। তো এখন হচ্ছে যে এই রিপোর্ট তো পত্রিকায় আসলে তারপরে যায় পুলিশ হয়তো অ্যারেস্ট করে, পত্রিকায় আসলে বা মিডিয়া প্রেশার করলে। এবার সো আর অনেক নির্যাতিতা নারী আছে, শিশু আছে, যারা মান সম্মানের ভয়ে এই জিনিসটা রিপোর্ট করতে চাচ্ছে না, এরকম অনেক আছে। সো এই মহামারী, এই মহামারীর আকার পৃথিবীর আর কোথাও এরকমভাবে হয় নাই। মনে হচ্ছে যে এরকম বসেই থাকে যে একজন নারী, একজন শিশু রাস্তায় বের হইলে তাকে দর্শন করা হবে। কাম অন, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ গোয়িং অন? আচ্ছা, আর রাস্তায় বের হলে তো এটা তো প্রকাশ্যে তো দর্শন কোথাও এই ধরনের ঘটনা ঘটছে না, যে নোয়াখালী যে ঘটনা এটা কিন্তু প্রকাশ্যে হয়নি। আপনি দর্শন ভিডিও ধারণটা, ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পরে এটা জানতে পারছি। আচ্ছা, আপনাকে বলি প্রকাশ্যে দর্শন কী, এমসি কলেজে যে এই যে ইয়াকে দর্শন করা হলো, কী হয়েছে, মাঠ থেকে ধরে নিয়ে গেছে, ওর হাজব্যান্ড দোকানে কিছু কেনার জন্য গিয়েছিলো, ওকে মাঠ থেকে ধরে নিয়ে গেছে। তারা জানে যে টেরিটরিতে ও তাদের পক্ষে বা তাদের বিপক্ষে কেউ কথা বলতে আসবে না। ওই মেয়ে ও মহিলাকে যখন দর্শন করে তখন উপর থেকে একটা স্টুডেন্ট দেখছিল এবং তাকে কী করাইছে, কল ডাউন করা হয়েছে এবং সে যাতে রিপোর্ট না করতে বলে তাকে শাসিয়ে দিয়েছে, গাড়িতে এনে রেখে আবার নিয়ে আবার দর্শন করে। হোয়াট ইজ দিস? জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু চলে যাচ্ছি আজ ব্যারিস্টার মেহেদী হাসান তালুকদার আপনার কাছে। আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম, আজকেও আমরা বেশ কয়েকটি পত্রিকা এবং প্রায় আটটি জেলায় ধর্ষণের ঘটনা ঘটেছে, এই ধরনের নিউজ ছাপা হয়েছে এবং 4টি জেলায় মোট পাঁচজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তো এই যে ব্যারিস্টার ওমর ফারুক প্রধান, তিনিও বলছেন যে ধর্ষক একটি মহামারী আকার ধারণ করেছে, আসলে কি তাই কিনা? অনেক ধন্যবাদ। আমি অফকোর্স আজকের যারা সঞ্চালক এবং আজকের যারা আজকের আমাদের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে যারা দেখবেন সবাইকে আমার শুভেচ্ছা। সত্যি বেদনাদায়ক যে বাংলাদেশের এমন একটা ইস্যু নিয়ে কথা বলছি, সেটা খুব লজ্জার এবং বেদনার। তারপরেও বিদেশে বসে আমাদের এই এই কথাগুলো অবশ্যই কষ্ট দেয় এবং বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করবে, এটাই স্বাভাবিক। একটা সভ্য রাষ্ট্র হিসেবে পৃথিবীতে পরিচিত হলে যে টার্মস এবং যে নর্মসগুলো লাগে এটা অবশ্যই তার বিপরীতে। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এটা অবশ্যই একটা বার্নিং ইস্যু, এটা নিয়ে কথা বলা খুব জরুরি। এবং আমার কলিগ যেভাবে কথাগুলো বললেন, অফকোর্স তার বেদনা বোধ থেকেই বলছে, আমি একেবারেই সেটাকে ডিনাই করব না, বাট প্যান্ডেমিক কিনা সেই কথাগুলো দেখবার বিষয়। ইয়াস, আমরা যেটা মনে করতে পারি যে ইয়াস, ক্রাইম একসময় ছিল, ক্রাইম ছিল না এই কথা বলবো না, এবং বাংলাদেশে যদি আমরা গতানুগতিক ধরেন 10-20 ইয়ার্সের ইতিহাসে চলে যাই, সবসময় রেপ ছিল এবং এই ধরনের ক্রাইম, হেনো ক্রাইমও ছিল। কিন্তু এখন এভাবে ব্যাপক আকারের মূল কারণটা কি আসলে, কি আমরা হয়তো ডিজিটালাইজেশনের কি সুবাদে আমরা এই ক্রাইমগুলোকে বেশি দেখার সুযোগ পাচ্ছি? অর্থাৎ গ্রামগঞ্জে আমাদের, ইয়াস, আমরা কি গ্রামগঞ্জে বেশি, অর্থাৎ প্রত্যেকটা মানুষ এখন এক একজন সাংবাদিক, অর্থাৎ কোনোভাবেই কোনো ক্রিমিনাল এখন পার পেয়ে যাবে, আমার কাছে সেটা খুব অবিশ্বাস মনে হয়। কারণ এবং মজার ব্যাপার যে ক্রিমিনাল নিজেও অনেক সময় ফান মনে করে যে এই ধরনের ক্রিমিনালে যেখানে যাবজ্জীবন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, এবং বর্তমানের আইন অনুযায়ী, গতকালকের আইন অনুযায়ী তার মৃত্যুদণ্ড, এখন সে তার এই পরিণাম না বুঝে যখন সে নিজেই ক্রিমিনাল, নিজেই তার ভিডিও বার্তা তার মিডিয়াতে উঠায়, এখন দুটো হতে পারে, এক, সে মানসিকভাবে বিকারগ্রস্ত, দুই, তার এই শাস্তির কথা সে নিজেই বোঝে না, অথবা উনি শাস্তি হবে বলেও মনে করে যে কোনোভাবে পার পেয়ে যাবে দেশ থেকে, অথবা আইন আদালতকে উনি তো খুব একটা তোয়াক্কা করে না, অথবা
থানা পুলিশকে কোনোভাবে সে ম্যানেজ করবে অথবা রাজনীতির কোনো কলকাঠি নেড়ে উনি এখান থেকে বেরিয়ে আসবে, দুটোই হতে পারে। সুতরাং এর কারণ যেটাই হোক না কেন, কোনো ক্রিমিনাল তার নিজের এভিডেন্স কীভাবে বিশ্ব মিডিয়াতে উঠিয়ে দেয় সেটাও একটা দেখবার বিষয়। তবে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এই প্রক্রিয়া থেকে যেটা আমাদের বুঝতে সুবিধা যে ইয়াস, ক্রিমিনালকে ধরার কিন্তু অনেকটাই, আমরা যদি মনে করি 50% ক্রিমিনালকে আজকে আমরা যতটা মিডিয়া জানতে পারছি, ক্রিমিনাল ইটসেলফ নিজেই এই ভিডিও বার্তা বা এই 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 ধরনের ছবি এবং প্রতিচ্ছবি আমাদেরকে উনিই প্রকাশ করেছেন, নাহলে কিন্তু আমরা জানতাম না। তবে বোঝা যাচ্ছে যে আমাদের ক্রিমিনালের যে এই নতুন ক্যারেক্টার আমাদেরকে হয়তোবা অবশ্যই সেখানে যাকে এই এটা স্বীকার হয়েছেন, যাকে স্বীকার করেছেন তারা, তিনি অবশ্যই তাকে হেয় করার জন্য ভিডিওটা ভাইরাল করেছেন। অনেক ধন্যবাদ, আপনার এই পয়েন্টটা আমি আবার নিচ্ছি যে ইজ্জত হানি, অর্থাৎ উনি এটাকে পুঁজি করতে চান যে নারীর একটা ইজ্জত খুব মূল্যবান একটা প্রোডাক্ট। সুতরাং এটাকে যদি আমি ছেড়ে দেওয়ার জন্য কোনো প্রকার একটা থ্রেড ইউজ করি, জাস্ট লাইক আবার তাকে রেপ করা যাবে, আবার তাকে ভিকটিম করা যাবে। তো এখন সমাজ যেভাবে দেখে একজন নারী নির্যাতিত হচ্ছে, রেপড হচ্ছে পুরুষ দ্বারা অথবা আমার কোনো পরিচিত বন্ধু বা আমার কোনো আত্মীয় স্বজন বা দলের কোনো লোক, সেক্ষেত্রে ইজ্জত যাওয়ার কথা, দলের ইজ্জত যাওয়ার কথা ব্যক্তির এবং সমাজের এবং ওই ওই ফ্যামিলির, অথচ ইজ্জত যাচ্ছে নারীর। অর্থাৎ আমার কাছে যেন কোনো মনে হয় যে সমাজ যেভাবে এই অন্যায়টাকে দেখে, এই দেখার মধ্যেও একটা অপরাধবোধ রয়ে গেছে। আমরা যে লোক দর্শিত হচ্ছে তাকে কেন আমরা এই এই অপরাধের জন্য অপরাধী করব, আমরা কেন এত বড় এহেন এই 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 কর্মে যিনি ভিকটিম হলো তাকে কেন আমরা দ্বিতীয়বার বিয়ে দিতে আমাদের কেন হার্ড হবে, কেন তারা আমরা সমাজে তাকে সমাজ ব্যবস্থা কিছুটা ত্রুটি, আমার কাছে ঠিক সেটাই মনে হয়। এবং তারই যদি আমার মনে হয় যে একটা শুদ্ধি অভিযানের একটা সুযোগ হয়তো এই অ্যাপিডেমিকের মাধ্যমে, ওনার কথা অনুযায়ী হয়তো, আমি ধরেও নেই যে এটা অ্যাপিডেমিক একটা সিনারিও, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম একটা সিনারিও হয়তো বা আমাদের একটা আমূল পরিবর্তনের জন্য প্রয়োজন ছিল বলে আমি সিম্পটম হিসেবে মনে করি। অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমি আমি চলে যাচ্ছি বেস্ট ওমর ফারুক প্রধান আপনার কাছে। যেমনটা আলোচনা করছিলাম এবং আমরা জানি যে আজকে এই এই ধর্ষণের বিধানটাকে সংশোধন করে একটি এটাকে মৃত্যুদণ্ডের করা শাস্তি দেওয়া হবে, এই ধরনের একটা ই করা হয়েছে, তো এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন, এটা কি অ্যাবিউসের কোনো সুযোগ রয়েছে কিনা এই আইনটাকে? অফকোর্স অ্যাবিউজ তো হবেই, এগুলো অ্যাবিউজ হওয়ার অনেকগুলো কারণ আছে আমি বলবো। সেটা হচ্ছে প্রথমে আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি, কারণ একজন দর্শক যখন জানে যে আইল বি হ্যাংড ইফ ফলোয়িং দ্য র্যাপ, তাহলে অবশ্যই সে স্কেয়ার হবে। এটা একজন এবার সে দেখেন, প্রথমে আমি বলি যে এক্সটেন্ডেড যে এক্সিস্টিং যে শাস্তিটা ছিল সেটা সম্পর্কে বলবো, তারপর বলবো যে অ্যাবিউজড কীভাবে হবে এবং হবে কি সেটা। তো আচ্ছা, এটা কিন্তু জনগণের দাবি ছিল যে এই মৃত্যুদণ্ড দর্শন। ওকে, সো হ্যাঁ, আমরা লিগাল পয়েন্ট এবং প্র্যাকটিক্যালি ব্যাপারটা চিন্তা করি। সেটা হচ্ছে দেখেন, এই বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের অপরাধে বা ধর্ষণের অপরাধে যে বিচার বিচারটা হয় সেটা হচ্ছে নারী এবং শিশু নির্যাতন দমন আইনের আন্ডারে। এই নারী এবং শিশু নির্যাতন আইন 1983 সালে বাংলাদেশে ছিল একবার, তারপরে 1995 সালে একবার, তারপরে হচ্ছে 2003 অ্যামেন্ডেড যেটা আজকে পর্যন্ত আছে। আই ডোন্ট নো হোয়াট উইল বি হ্যাপেন টুমোরো, এ সাবজেক্ট টু দ্য প্রেসিডেন্ট অ্যাপ্রুভাল। আচ্ছা, সো সেটাতে আছে যে কেউ যদি ধর্ষণ করে, এই যেরকম সেকশন 9 অফ দি ইউনো প্রিভেনশন অফ অপারেশন এগেনস্ট দ্য ওমেন অ্যান্ড চিলড্রেন অ্যাক্ট 2003 অ্যামেন্ডেড 1, সেকশন 9 সাবসেকশন 1 বলা আছে যে কেউ যদি ধর্ষণ করে এবং এটা যদি প্রমাণিত হয় তাহলে তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন, এবং ধর্ষণের ফলে যদি ওই নারী অথবা শিশু মারা যায় তাহলে তার শাস্তি হচ্ছে যাবজ্জীবন, এবং যদি কোনো নারী বা শিশু গণধর্ষণের শিকার হয় তাহলে ওই গণধর্ষণের ফলে যদি ওই নারী বা শিশু মহিলা বা শিশু যদি মারা যায় তাহলে প্রত্যেক গণধর্ষকের প্রত্যেকের জন্য মৃত্যুদণ্ড এবং অর্থ জরিমানা আছে। আচ্ছা দেখেন, 1983 সাল থেকেই এই ব্যাপারটা আছে। ওকে, তাহলে যাব, আপনি কি মনে করেন না যে 1983 সাল থেকে এই 2001 সাল পর্যন্ত ধর্ষণ হয়েছে, ধর্ষণের পর হত্যা করা হয়েছে, মনে করেন না? জি, কয়টা এক্সিকিউশন হয়েছে, কয়টা সাজা হয়েছে? এই যে প্রথম আলোর যে গবেষণা, এই গবেষণা থেকে গেছে যে সাজার পরিমাণ 3% অনলি, বুঝতে পারছেন? তো এখন হচ্ছে যে যাবজ্জীবন একজনকে যদি 2 বার করে ফাঁসি দেওয়ার যে বিধানটা নিয়ে আসে তাহলে কী হবে? উই নিড টু হ্যাভ দ্য এক্সিকিউশন, উই নিড টু হ্যাভ দি ইউনো প্রসিকিউটেড জাজমেন্টরা এনফোর্সমেন্ট দরকার। এই দেখেন দেলওয়ার বাহিনী, এই দেলওয়ার এই ছেলে 2018 সালের শেষের দিকে ও একটি বাজারে অস্ত্রসহ গুলি সরে ধরা পড়ছিল, গণপিটানি তাকে পুলিশে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে মামলাই নেওয়া হয় নাই, নান অফ দোজ অফ দিস গ্রুপ
none of those who was arrested, none of those who was prosecuted. তাহলে এনফোর্সমেন্ট যদি না থাকে সেটা ডেথ পেনাল্টি হোক আর যেটাই হোক এটা কোনো ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। এবার আসেন কাম টু দ্য পয়েন্ট যে এইটা ডেথ পেনাল্টি হলে এটা ড্যামেজেস ইউনো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কীভাবে হইতে পারে। আমি ডিসঅ্যাডভান্টেজ বলবো না, আমি বলবো হাউ দিস অ্যাক্ট অর দিস সেন্টেন্স ম্যাক্সিমাম সেন্টেন্স উইল বি অ্যাবিউজড। সেটা হচ্ছে দেখেন ধর্ষণ যখন হয় তখন অধিকাংশ সময় দর্শ ভিকটিম এবং যে র্যাপিস্ট একে অপরকে চিনে ফেলে, রাইট? ওকে, একজন দর্শক যদি মনে করে যে আমার ডেথ পেনাল্টি হবে, আই উইল বি হ্যাংড ইফ ইউ নো দি ইফ আই কনভিক্টেড অফ দিস অফেন্স, তাহলে আমার যদি মৃত্যুদণ্ড হয় তাহলে তো সে কী করবে, সে ভিকটিমকে মেরে ফেলার চেষ্টা করবে। নাম্বার ওয়ান, ভিকটিমকে মেরে ফেলার চেষ্টা করবে মানে এভিডেন্স রাখার চেষ্টা করবে না, কারণ জানে যে যাকে আমি র্যাপ করছি সে আমাকে চিনি, জি, রাইট? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পারিবারিক এবং সামাজিকভাবে এমন চাপ সৃষ্টি করা হবে ওই যে ভিকটিমের উপর যাতে এটা বিচার কার্যে না যায়। ওকে, বাংলাদেশে আরেকটা জিনিস হচ্ছে যে বিয়ের বহির্ভূত রিলেশনশিপ, অধিকাংশ বিয়ের বহির্ভূত রিলেশনশিপ ফিজিক্যাল রিলেশনশিপে করা। ওকে, সো একজন নারী যদি আইসা বলে যে প্রেমের সম্পর্কে ছিল, আইসা যদি বলে সে আমাকে র্যাপ করেছে, ওকে, র্যাপ যদি করে এটা ইট উইল বি প্রুভড, প্রুভেন র্যাপ, কারণ দেয়ার উইল বি পেনিট্রেশন যদি ফিজিক্যাল সম্পর্ক থাকে। তাহলে এটা কিভাবে, যদি মনে করেন র্যাপটা কনসেন্টের মাধ্যমে হয়েছে, কনসেন্ট ফ্রম বোথ সাইড, বাট নাও দ্য গার্ল অর দ্য ওম্যান ক্লেমিং দ্যাট শি ওয়াজ র্যাপড বাই দি ইউনো বাই দিজ র্যাপিস্ট ফোর্সলি, তো এইটাকে কিন্তু ন্যাস্টা হয়ে যাবে। বাট ই স্টিল ইউনো এন আ ম্যাক্সিমাম পেনাল্টি, ডেথ পেনাল্টি, আই ডু ওয়েলকাম ইট, বাট এটা অ্যাবিউজড হওয়ার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, আমি মনে করি, ধন্যবাদ আপনাকে। আমি চলে যাচ্ছি ব্যাস্টা মেহেদী হাসান তালুকদার আপনার কাছে একই প্রসঙ্গে, যে এই যে আইনটা যে করা হয়েছে এটা অ্যাবিউজ হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে, কারণ এখানে তো অনেকে হয়রানি করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবেও তো এই ধর্ষণ মামলা দিতে পারে। অনেক ধন্যবাদ। যে কোনো আইনেরই মিসইউজ হতে পারে, দ্যাট ইজ ট্রু অবভিয়াসলি। যেমন উনি আগের কথা বললেন যে আমাদের অনেক আগের 2013 এবং 2020 ফেব্রুয়ারিতেও আমাদের নারী শিশু দমন আইনের সংস্কার আনা হয়েছে, সেটা খুব আপডেটেড, যে 180 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে, আদারওয়াইজ তাদেরকে জরিমানা এবং অন্যান্য ইস্যু এখানে জড়িত আছে। এবং 101টা অলরেডি নারী শিশু দমন কোড সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারপরেও সেটা অপ্রতুল আমি যেটা মনে করি। প্রায় আমাদের মামলার সংখ্যা প্রায় 200,000 কাছাকাছি বা 100,000 সামথিং, তার মানে একজন জাজের আন্ডারে প্রায় 1600-1700 মামলা এখন পেন্ডিং, শুধু আমি যদি রেপ মামলাই ধরি। সেই ক্ষেত্রে একজন এই অপ্রতুল মামলা মানে অপ্রতুল জাজ ব্যবস্থায় কী করে এত মামলার রায় আনা সম্ভব? এবং উনি যে কথাটাগুলো বললেন, যখন এত মামলার জট সেখানে থাকবে, এখানে ধরেন পুলিশি কায়দায় অনেক সময় মিথ্যা মামলা হয় অফকোর্স, এবং আমাদের অনেক যারা লয়ার কোর্টে যারা প্র্যাকটিস করেন অনেক অনেক আইনজীবীও আছেন যারা হয়তোবা ক্লায়েন্টদেরকে বুঝিয়ে থাকেন যে মিথ্যা মামলা করা যেতে পারে টু সার্টেন এক্সটেন্ট। আমি যদিও মনে করি না এটা মোরালি কারেক্ট যে কোনো জীবিকা করার জন্য যে কোনো রেফিসকে হেল্প করে তার জীবিকা করতে হবে, এমন নিকৃষ্ট আমার মনে হয় পেশায় না থাকাই ভালো। তবে হ্যাঁ, ওনার সাথে আমি কিছুটা কনসার্ন যে ইয়াস এটার মিসইউজ হতেই পারে, যেহেতু মৃত্যুদণ্ডের কথা আছে এবং ভিকটিমের লাইফ আরও আরও নিশ্চিত যে আরও আরও এখানে ভালনারেবল, কারণ যখন আসামি মনে করবে যে এই লোকটা যদি বেঁচে থাকে তাহলে আমি নিশ্চিত মৃত্যুদণ্ড আমার হবেই, তাহলে একে কীভাবে সরিয়ে ফেলা যায়। সুতরাং এখন আমরা জানি না যে রাষ্ট্রপক্ষ এবং বর্তমান আইনমন্ত্রী এবং আজকে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদে যে আইনটা আনলেন, যদি এটার কোড অ্যান্ড আনকোড যদি এই ভিকটিমের যদি সুরক্ষা না দেওয়া যায় সেই ক্ষেত্রে এ ধরনের আইন করা কিন্তু খুব জটিল কাজ। এবং আমরা মনে করি যে এই কারণে অর্থাৎ একটা হুট করে এরকম একটা প্রবল আইন করা, যেমন আমি জানি জনদাবি হয়তো সবাই জানতে চাইতেছে যে মৃত্যুদণ্ড হওয়া উচিত, তাতে হয়তো 50 জন লোকের রেপ কমে যাবে অথবা আরও 200 লোকের হয়তো রেপ থেকে আমরা বাঁচাতে পারবো, কিন্তু এন্ড অফ দ্য ডে হয়তো আরও 50 জন যারা ভিকটিম তাদের হয়তো জীবন নাশ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এগুলোনের আরও কোনো তাত্ত্বিক রিসার্চ যেমন মেডিকেল রিসার্চ, সেক্ষেত্রে আরেকটা সমস্যা হতে পারে যে যেমন ধর্ষক তো ধর্ষী তাকে ধর্ষণ করার পরে সে তাকে খুনও করতে পারে যে নিজেকে বাঁচানোর জন্য। সেটাই আমি সেটাই সেই কথাটাই বলতে চাচ্ছিলাম যে এখানে আমরা ভিকটিমের অথবা যিনি ধর্ষিত হন ওনার কিন্তু আবার জীবন নিরাপত্তার হানি হচ্ছে কিনা, যে সমাজ বা যে রাষ্ট্র ব্যবস্থা ভিকটিমকে প্রোটেকশন দিতে পারে না। ফর এক্সাম্পল সেকশন 15 সাবসেকশন 4 আপনি এভিডেন্ট রাইটস বাংলাদেশে, যেটাতে ডিফেন্স লয়ারকে পরিষ্কার মানে অধিকার দেওয়া আছে যে সঙ্গত কারণে সে প্রথম থেকেই নারীকে বা ভিকটিমকে পরিষ্কার বলতে পারে যে তোমার তো
চরিত্র খারাপ, অর্থাৎ এটা আইন তাকে অ্যালাউ করতেছে। এই আইন থাকা অবস্থায় কখনো কাউকে এখন এই এই তিরিশ বছরের মামলা চালানোর পর কাউকে আপনি ফাঁসি দিবেন? এর আগে তো সর্বনাশ, অর্থাৎ ভিকটিম নিজেই মারা যাবেন, ভিকটিম নিজেই কয়েকবার, এবং আপনি নিজেও খেয়াল করে দেখবেন যে আপনার জুনিয়র কোর্টে যখন মামলাটা যায় এবং তাকে যে পরবর্তী মামলার প্রথম দিন থেকে শুরু করে ডিফেন্স লয়ার যে ধরনের কথা, যে ধরনের বাংলাতে তাকে রেপ নিয়ে কথা বলা হয়, কিভাবে তাকে ধরা হলো, কিভাবে আপনি কেন চিল্লালেন না, আপনার ইচ্ছা ছিল এইভাবে, আপনি কুচরিত্রের মহিলা, এভাবে যখন কোনো নারীকে আঘাত করা হয়, সুতরাং আমার কাছে মনে হয় যে 155 সাবসেকশন 4 এভিডেন্স অ্যাক্ট প্লাস 375 এগুলোতেও কিছুটা আরও আরও কিছু ব্যাপক পরিবর্তন আনা যায় কিনা। যে আইনগুলো দেখেন 1875-এর, সেই ব্রিটিশ আমলের 200 বছর আগের ইতিহাস, সেই আইনগুলো দিয়ে আজকেরই এই ধূর্ত ক্রিমিনালদেরকে আপনি কীভাবে ট্র্যাকডাউন করবেন? শুধু তাই না, আমার কাছে যেটা মনে হয় বারবার এই বিচারের প্রক্রিয়াগত পরিবর্তন না এনে উনি যেটা বললেন যে আইদার আপনি মৃত্যুদণ্ডই দেন অথবা যাবজ্জীবনই দেন, দুটাই কিন্তু খুব ডেঞ্জারাস আমার যেটা মনে হয়। কারণ এই দুই ক্ষেত্রেই যখন আসামি বুঝতে পারে যে আমার মামলার যে কোনো কিছু ঘটলে আমি সারা জীবন হয় জেলখানায় অথবা আমার মৃত্যুদণ্ড, সেই ক্ষেত্রে আমরা যদি এভিডেন্স যারা দিবেন অথবা যারা সহযোগী ছিলেন, যারা যারা দেখেছেন, তার আত্মীয় স্বজন, তারাও তো এখন এখানে আগায় আসবে না, কারণ তাদের যদি কোনো কারণে এই এভিডেন্সগুলোকে নিষ্পত্তি শেষ করে দেওয়া যায় তবেই তারা বেঁচে যাচ্ছেন, আদারওয়াইজ তো বাঁচবেন না। তো সুতরাং কোনো মানুষ যখন এরকম, আমরা যদি কোনো ভিকটিম অথবা উইটনেসের কোনো প্রকার যদি প্রোটেকশন না দিয়ে এরকম ঢালাওভাবে একটা আইন করে দিলাম, কালকে কোনো খরচ নাই, মন্ত্রিপরিষদ বসছেন, প্রধানমন্ত্রী সাইন, ল মিনিস্টার দিয়ে দিলেন, কালকে পাশ হয়ে গেল, কোনো খরচ নাই, কয়েক ঘন্টার মধ্যে ডাম, এসে পলিটিক্যাল র্যাটরিক হতে পারে, আমি যদিও গভর্নমেন্টের বিরুদ্ধে আপাতত কথা বলছি না, কারণ তাদের এই মানে জনদাবি, তাই না, এই জনগণকে যদি আমরা এত বড় এহেন অন্যায় করবেন, তাই না, একজন একজন দেখেন রেপিস্টের আজকে কোভিড-19 থাকতে পারে, একজন রেপিস্টের আপনার কি বলে অন্য রকমের রোগ থাকতে পারে, তাই না, যে কোনোভাবে, অর্থাৎ আমার এই এই মেয়েটা যে কোনো সময় মারাও যেতে পারেন সে না। সুতরাং এ ধরনের এখনও ঘটনা কি করে একজন মানুষ সে হতে পারে, আবারও ফিরে যাই, আমার কাছে খুব আশ্চর্য হয় যে সাবকন্টিনেন্টে আপনি যদি রাখেন মেয়েদের নামে, তাজমহলের নামে সপ্তম আশ্চর্য পৃথিবীর মধ্যে একজন, যদি আপনি চিন্তা করেন ইন্ডিয়ান কন্টিনেন্টে এবং বাংলাদেশ সহ প্রতিটা দেবদেবী থেকে শুরু করে মেজরিটির দেবী হলো মহিলা, সেই দেশে নারীকে এভাবে ভিকটিম করা হয়, নারীকে এভাবে, আমি আই ক্যানট রিয়েলি বিলিভ ইট যে নারীকে, নট অনলি দ্যাট, আপনি দেখেন আমরা যদি রিলিজিয়াস প্র্যাকটিসে যাই, আমাদের স্কুল লাইফ বলেন, কলেজ লাইফ বলেন, আমরা নিজেরাও জানি মায়ের পায়ের নিচে ছেলে সন্তানের ভেস্ত, কিন্তু মারাও আজকে রেপ্ট হচ্ছে, বোনরা আজকে রেপ্ট হচ্ছে, হোয়াট ইজ দ্য রিলিজিয়ন গোয়িং অন? এখন মোরালস প্র্যাকটিস যদি স্কুল কলেজ অথবা উপর দিকে না যায় এবং সেই শিক্ষা না দেওয়া যায়, তবে শুধুমাত্র কম খরচের যেটা মৃত্যুদণ্ড, ডাবল মৃত্যুদণ্ড, ট্রিপল কিছু বলে দেন, আমার মনে হয় এটা কমপ্লিটলি পলিটিক্যাল হয়তো কাটতি আসতে পারে জনগণের চাওয়া, কিন্তু জনগণ তো সবসময় সায়েন্স নিয়ে চিন্তা করে না, জনগণ হয়তো বলতেছে এখনই শুট করে দাও, এখনই তাকে ক্রসফায়ারে দিয়ে দাও, এখনই, কিন্তু এটা জনদাবি হতে পারে, বাট আমার কাছে মনে হয় এটা কতটা সায়েন্টিফিক সেটা আমার মনে হয় গভর্নমেন্টের কিছু বিবেচনায় নেওয়া আমার কাছে মনে হয় কিছুটা ভালো হতো। আমার সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, যেটা হচ্ছে যে পুলিশ অনেক সময় আমরা দেখে থাকি, যেমনটা গতকালকে ঘটেছে টাঙ্গাইলে, যে ধর্ষণ মামলার এটা মামলাটি নেয়নি থানা পুলিশ। অনেক ধন্যবাদ, যদি এটাও নাও নেয় রাষ্ট্রপক্ষ 2020 নারী এবং শিশু দমন আইনের আওতায় যদি কোনো থানা এ ধরনের কোনো মামলা না নেয়, গভর্নমেন্ট ডিড দেয়ার বেস্ট টু সার্টেন এক্সটেন্ট, সেই আইনে পরিষ্কার আবার আপডেট করা হয়েছে এইভাবে যে সে চাইলে ওই থানাকে অ্যাভয়েড করে, সে আজকে যদি ডিস্ট্রিক্টের একজন নির্ধারিত জাজ তার জন্য ঠিক করা আছে, তার কাছে সে যদি নালিশ করে যে আমার মামলা নেওয়া হয় নাই, তবে ডিস্ট্রিক্ট কোর্ট থেকেই মামলাটা স্টার্ট হবে। আচ্ছা, সুতরাং সেই সুযোগ রয়েছে, কিন্তু প্রবলেমটা এখানে আমার ঢাকা একজন উপজেলায় যিনি অথবা যে একজন ধরেন একের প্রত্যন্ত গ্রামের একজন নারী যখন নির্যাতিত হয় তখন ডিস্ট্রিক্ট কোর্টে যেয়ে এই মামলাটা কীভাবে করবেন আদর্শে জানে কি না, ইগট দ্য পয়েন্ট, আমাদের অনেকেই হয়তো 50% লোক জানি না যে ডিস্ট্রিক্ট কোর্টে এইভাবে একটা নারী নির্যাতনের একটা কোর্ট থাকতে পারে, একজন মহিলা জাজ সেখানে নির্ধারিত থাকতে পারে, ইট কুড বি, কারণ সবাই ভিকটিম না হলে যাই না আমরা, সেই ক্ষেত্রে তাকে যদি ওইভাবে নিয়ে এবং আসার পথে উনি ভিকটিম হবেন কিনা আবার গড নোজ, উনি হয়তো ডিস্ট্রিক্টে গেলেন, তাই না, সকালের দিকে মামলার কি হয়ে উনি সন্ধ্যা হয়ে গেল, উনি যে ফেরার পথে তার গাড়ির ব্যবস্থা আছে কিনা, নিরাপত্তাভাবে বাড়িতে ফিরতে পারবেন কিনা, নোবডি নোজ। অর্থাৎ আমার কথা হলো যে বারবার ঘুরে ফিরে আসি যে যিনি কমপ্লেন করবেন, কমপ্লেনেন, এবং যিনি সাক্ষী দিবেন তার পাশের যে দুই চারজন, তাদের নিরাপত্তা যতক্ষণ নিশ্চিত না তখন থানা থেকে যখন উপজেলায় যাবেন, থানার ওসি সাহেবই হয়তো বা অথবা তার সাংগোপাঙ্গ যারা আছে তাদেরকে বলে দিল এই তোমাদের বিরুদ্ধে মামলা করতে গেছে ডিস্ট্রিক্ট কোর্টে, আসার সময় একটা ঝামেলা করো,
সো ইট মাইট বি। সুতরাং যে ব্যবস্থায় আমার কাছে মনে হয় যে শুধু আইনের লাইনগুলো চেঞ্জ করা যেমন ইজি এবং কম খরচের, আপনি যদি আরেকটা যাই খরচের কথা আমি বারবার যেহেতু বলি, এবারের বিটির বাংলাদেশ টেলিভিশন বারবার অনেকেই বলে এটা মুরির টিম, একসময় আমরাও বলতাম স্টুডেন্ট লাইফে, তাই না? কার কথা উনি বলেন, কতটুকু বলেন আই ডোন্ট নো, তার ক্রিয়েটিভিটি কতটুকু, সেই টেলিভিশনের যা বাজেট আমাদের এই পুরো আইন ব্যবস্থার বাজেট তার অর্ধেক। এবার ফিশারিজের 35,000 কোটি টাকার বাজেট পাইছে ফিশারিজ মাছ আবাদ করার জন্য, তাদের আইন শৃঙ্খলা যাতে পানিতে ঠিক থাকে, তারা যাতে এক মাসকে আরেক মাসকে না খায়, পুকুর ক্রস না করে, কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, বেশি মাছ উৎপাদন করা যায়, তাদের যদি হয় 35,000 কোটি টাকার বাজেট, আইন এবং আদালতের জন্য হচ্ছে 17,000 কোটি টাকার বাজেট, আপনি ভালো কিছু উৎপাদন কীভাবে করবেন? কীভাবে আপনি নারীর এই অধিকারটা কীভাবে দিবেন? কীভাবে আপনি একজন আইনজীবীকে, আইনজীবীকে উচিত ছিল যে যারা এই ডিফেন্স লয়ার হবেন অথবা যারাই এই এই প্রসিকিউটর হবেন, অ্যাটলিস্ট এই রেপজনিত কারণে তারা, তাদের কোনো বিল একটা একটা ফান্ড থেকে যাবে, কারণ তারা যাতে কোনো কারণে শুধু অর্থের কারণে ডিফেন্স লয়ার হিসেবে একজন রেপিস্টকে জামিনে তাই শিখায় না দেয়, ই গট দ্য পয়েন্ট? কারণ এত বুদ্ধি তারা কোথায় পায়? তারা তো একজন রেপিস্ট, তো আইন আইনের উপরে পড়াশোনা করে পরে রেপ করতে যায় নাই, ডিড ইউ গেট ইট? সুতরাং এই আইনগুলো যারা যারা যে আইনগুলো যারা এগুলো করে দেয়, আমার কাছে যেটা মনে হয় এদেরকে এদেরকেও আইনের আওতায় আনা উচিত, যে কোনো সময় কোর্ট থেকে হাইকোর্ট থেকে তাদেরকে রিট করে তাদেরকে একটু ডেকে আনা উচিত, তুমি কীভাবে এই ধরনের ডিফেন্স লয়ার হলা, তুমি কীভাবে এই নারীকে এই ধরনের বুদ্ধি দিলা, কে বা কারা তাকে এই ধরনের মিথ্যা মামলা করাতে সহযোগিতা করলো, যে থানা এবং তুমি সবাই এখানে এখানে আসতে হবে। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে আরেকটা যেটা করা যেতে পারে, লিটল প্রেসক্রিপশন, যে হাইকোর্টের চাইলে একটা প্রত্যেকটা জাজ, অ্যাটলিস্ট আমাদের 100 জাজের মতো আছেন যারা সম্মানী এবং আমরা ধরে নিব যে টপ অফ দ্য টপ, তাদের আন্ডারে অ্যাটলিস্ট এক একটা থানাকে, একটা ডিস্ট্রিক্টকে যদি দেওয়া যায় যে তোমরা ওখানে একটা হাইকোর্টের একটা ব্রাঞ্চ থাকবে এই আমার মামলাগুলোকে মনিটর করার জন্য, তারে আমি সেটাতে ইন্টারভিউ করব, সেটা হতে পারে ভার্চুয়াল হতে পারে এখন যেহেতু ডিজিটাল যুগ, অথবা নারী মামলা থানায় যেয়ে মামলা না করে সে ডিজিটালি মামলা করতে পারে চাইলে, এখানের মতো পুলিশ যেয়ে আপনার জন্য হাজির, আপনি দেখেন 5 মিনিটসের মধ্যে মামলা, আপনার এখানে খালি একটা কিছু একটা মেয়ে যদি খালি কমপ্লেন করে, নো ওয়ার, ইউল জাস্ট আমি জানি না আপনার কী অবস্থা দাঁড়াবে। শুধু তা যদি হয়, আমরা এই চিন্তা করেন, আমরা ব্রিটিশ আমলের আইন দিয়ে অনেক কিছুই করি, ব্রিটিশের এই এক্সাম্পলগুলো তো আজকেও আমরা ইউজ করতে পারি, পারি কিনা? তারপরে আপনার আদালতে যেয়ে যখন নারীকে প্রথম কোর্ট থেকে বারবার আপনি তাকে আবার অফিসিয়ালি এবং ভদ্রভাবে তাকে আপনি রেপ করবেন, এটা তো হতে পারে না, এমন বাংলা ইউজ করবেন সে জীবনেই শুনে নাই। এবং এইগুলো করতেছে কারা? আমার লয়ার। এগুলো করতে দিচ্ছে কারা? আমার জাস্টিস। এগুলো এখানে আপনি যদি ধরেন ক্যারেক্টার অ্যাসাসিনেশন যদি আপনি এখানে করতে যান, হি নোজ ইট বেটার, এখানে আদালতের আপনাকে পারমিশন নিতে হবে, যাদের পারমিশন যদি তার ক্যারেক্টার নিয়ে কথা বলতে হয়, আর বাংলাদেশে বিনা পারমিশনে ফার্স্ট ওয়ার। শুধু তাই না, আপনি গতকালকে আমাদের যেটা ঢাকা ইউনিভার্সিটির যে যে একটা ঘটনা যে নূরের বিরুদ্ধে না কোন কোন ছাত্র, এবং সে গতকালকে এটা আদালতে যাওয়ার আগেই উনি কালকে এক ঘন্টার উনি ভিডিও বার্তা দিয়েছেন যে উনি কুচরিত্রের, উনি অপচরিত্রের, উনি প্রস্টিটিউট, ডাজ ইট মেক সেন্স? এখন এভাবে যদি অ্যালাউ করা যায়, আমি জানি না উনি উনি ইন্নসনে হতে পারেন, কিন্তু এই প্রক্রিয়াগত কারণটা, উনি হয়তো আগেই ডিফেন্সটা ছেড়ে দিলেন, তাই না? আমি গুড় খাই না, ঠাকুরগড়েকে আমি গুড় খাই না, বা অথবা আগেই বলে দিলেন যে ভিক্টিম তো প্রস্তুত বাজে চরিত্রে, সুতরাং তার কথা তো কিছু করা যাবে না। এখন চরিত্র যে কার ভালো, পুরুষের না মহিলার, সেই কথা তো আনটিল প্রুভ, তাই না? সেই কথা তো আমরা বলতে পারি না। সুতরাং আমার কাছে মনে হয় যে প্রক্রিয়াগত পরিবর্তন না এনে শুধু আইনের গ্রেডিং বাড়ায়, ফাঁসির উপরে ফাঁসি, আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে এই মতের সাথে কিছুটা, ধন্যবাদ আপনাকে, যে আইনের প্রয়োগটার বিষয়ে, তো এই বিষয়ে আপনি যদি বলতেন। আচ্ছা, চমৎকার। ওকে, এখন যেটা হচ্ছে যে দেখেন, আমি একটা যদি এই যাবজ্জীবন ছিল এইটারই সাজা মানে কার্যকর হয়েছে 3%, বুঝতে পারছেন? আর যদি ডেথ পেনাল্টি হয় এটা সাজা কার্যকর হওয়ার সম্ভাবনা কীরকম? এই 1983 সাল থেকে এই 2020 পর্যন্ত এটার শাস্তি যেটা ছিল, যাবজ্জীবন শাস্তি ছিল, এইটারই কার্যকর, এইটা মানে প্রথম আলোর গবেষণা দেখা গেছে যে 3%। ওকে, তো এখন যদি ডেথ পেনাল্টি দেওয়া হয় তাহলে এটা কার্যকর সম্ভাবনা শূন্যর কোঠা চলে আসতে পারে। এবার আসেন, দেখেন আমি একটা কথা বলি, এইখানে ইউকেতে যখন কেউ কোনো ড্রাইভার ড্রাইভ করে তখন সে প্রায় যদি পার্কিং প্লেস না পায় প্রায় আধা ঘন্টা চেষ্টা করে তার গাড়িটা যাতে ঠিক জায়গায় পার্ক করে। কারণটা কি? কারণ সে টিকিট লাগতে যাতে নামো, তাই তো? পুলিশ বা এনো ট্রান্সপোর্ট তার কি পাশাপাশি থাকে? না, সে নিজ দায়িত্বে এই গাড়িটা ভালো জায়গায় পার্ক করে, কারণ কি, সে জানে ইউল গেট টিকিট, রাইট? এ দেখেন,
এই যে আইন বেদিবার সাথে যদি আমি একমত পোষণ করে বলি যে আইন যতই হোক এটা এক্সিকিউশন যদি না থাকে এটার যদি এনফোর্সমেন্ট না থাকে তাহলে ইট ডাজন্ট ওয়ার্ক সেটা দেখেন এই যে এই দেলওয়ার আমি আমি এই প্রসঙ্গটা আবার টানি সে অস্ত্র মামলায় ধরা পড়েছিল তাকে গণপিটানি দিয়ে এই পুলিশের কাছে সবর্ত করেছিল তাকে ছেড়ে দেওয়া হয়েছে এই যে সুবর্ণচরে মনে করেন লাস্ট ডিসেম্বরে একজন নারীকে নির্বাচনকে কেন্দ্র করে এগেইন সো আই ডোন্ট রিয়েলি কেয়ার হু ইজ পলিটিক্যাল পার্টি ইজ ইন পাওয়ার বিকজ আই ডোন্ট রিয়েলি কেয়ার একটা নির্বাচনকে কেন্দ্র করে একজন নারীকে তার তার স্বামীর সামনে এবং সন্তানের সামনে ধর্ষণ করা হয়েছে সেই নারীর যে ধর্ষণকারী প্রধান অভিযুক্ত ছিল একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনে হয় তাকে কোর্ট থেকে যে এক বছরের জামিন দিয়ে দিয়েছে জাস্ট ইউ ওয়াজ গ্রান্টেড বেল ফর ওয়ান ইয়ার কাম অন যদিও লাকিলি হাইকোর্টে জামিনটা বাতিল করছে এবার দেখেন পুলিশ সেদিন আমি ফোন রেকর্ড একটা শুনলাম যে একজন ভিকটিম তার একজন মেয়ে র‍্যাপ হয়েছে তার বাবা মা গেছে জেলে ইয়েতে পুলিশ স্টেশনে পুলিশ তাকে বলছে 3,000 টাকা নিয়ে আগামীকাল আইসেন তারপরে যখন ওই যে সালিশের একজন কর্মী ফোন দিচ্ছে যে আপনি 3,000 টাকা কেন চাচ্ছেন তো পুলিশ বলতেছে যে আপা আপনি বোঝেন না মামলা চালাইতে অনেক কিছু লাগবে তো ওই নারী কর্মী বলতেছে যে আপনাকে তো সরকার বেতন দেওয়া হয় রাইট তো এক প্রপার এক্সিকিউশন যদি না থাকে তাহলে এটা কোনো কাজে আসবে না এই দেখেন এই যে আমি একটা একটা কথা বলি আচ্ছা বাংলাদেশে যদি পুলিশ কাউকে অ্যারেস্ট না করে কিছু কিছু পুলিশ মনে করে যে দে আর টু বি অনেস্ট ইউনো দে আর ব্যাক ইন দ্য গভর্নমেন্ট দে হ্যাভ মেনি থিংস টু ডু রাদার দ্যান অ্যারেস্টিং পিপল তারা মনে করে কিছু কিছু পুলিশ মনে করে যে আমরা এই সরকারকে ব্যাক দিচ্ছি সো আমরা যা ইচ্ছা তা করতে পারবো এবার এই যে আবার দায়িত্বশীল আমি আপনার কথার মধ্যে আমি একটা কল নিয়ে নিচ্ছি আচ্ছা ঠিক আছে হ্যালো খুব আসসালামু আলাইকুম হ্যালো ওয়ালাইকুম সালাম ভাই এই যে নারী নির্যাতন হচ্ছে বা রেপ হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের বয়সও মাত্র 48 বা 39 বছর রয়েছে আমি জিহাদ সমাজকালীন বলি যে গ্রাম সরকার গ্রাম সরকার ছিল আর এই যে কামল বলেন উপজেলা চেয়ারম্যান আর বর্তমানে আওয়ামী লীগ বলেন যা কিছু আছে আওয়ামী লীগ সভানেত্রী আদেশ করে আমি দর্শকের প্রশ্নের উত্তরে আসতেছি সেটা হচ্ছে যে এক্সিকিউশন লাগবে সেটা হচ্ছে পুলিশ যদি মনে করে যে উই হ্যাভ সামথিং এলস টু ডু পুলিশ যদি মনে করে উই হ্যাভ সামথিং এলস টু ডু উইথ লাইক পলিটিক্যালি যদি ইনভলভ হয় তাহলে এই কখনোই এই যে এনফোর্সমেন্ট আসবে না দেখেন এনফোর্সমেন্টের দায়িত্ব কাদের প্রশাসনের প্রশাসনের উপরে প্রশাসনের দায়িত্বে কে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাইট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা উনি দায়িত্বশীল স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্বশীল পর্যায় থেকে কি উনি কী বললেন স্টেটমেন্ট না কী দিলেন যে পৃথিবীর সব দেশই দর্শন হচ্ছে এটা পৃথিবীর সব দেশে দর্শন হচ্ছে সবাই জানে তুমি এটা বলতে পারো না আপনি আমি তুমি আপনি এটা বলতে পারেন না আপনার বলা উচিত ছিল যে এনি র‍্যাপিস্ট এনি সিঙ্গেল র‍্যাপিস্ট শুড বি হ্যান্ড অন দ্য ওপেন শামীম ওসমান একটা কথা বলছিল যে অন্ততপক্ষে 4-5টা রায় যদি ওপেন প্লেসে কার্যকর করা হয় তাইলে কিছুটা হয়তো মানে ভয় পাবে তাহলে দায়িত্বশীল পর্যায় থেকে দায়িত্বশীল কথাবার্তা বলতে হবে স্টেটমেন্ট খুব স্মার্টলি দিতে হবে আরেকজন একটা কথা বলছে যে ক্রসফায়ার দিতে হবে দিস ইজ নট দ্য সলিউশন আর ক্রসওয়ার মিনিংটা তো বাংলাদেশে অন্যভাবে অন্যভাবে ব্যবহার করা হয় ক্রসওয়ার মানে কি ক্রসওয়ার হচ্ছে যে ফায়ার ফ্রম বোথ সাইড অ্যান্ড নর্মালি দ্য ফায়ার শুড বি ক্রস ইচ আদার তো এখন একজন দায়িত্বশীল ব্যক্তি যদি বলে তাকে ক্রসওয়ার দেওয়া হয় তো কি ক্রসওয়ার হচ্ছে আগে থেকে কেউ জানে না ক্রসওয়ার হচ্ছে ইনসিডেন্টিয়াল ম্যাটার যে ফায়ার ক্রস হবে কি হবে না সে দুই পক্ষ থেকে গুলি চলতে হবে এবং ফায়ার ক্রস করতে হবে তাই না এখন যে তাকে ক্রস ফায়ার দেওয়া হবে এ বুঝলাম না জিনিসটা সো দায়িত্বশীল পর্যায় থেকে দায়িত্বশীল ইনিশিয়েটিভ নিতে হবে একমাত্র উপায় হচ্ছে এনফোর্সমেন্ট পুলিশকে এই এই যে দেলোয়ারের কথাটা আবার আসে কেন সে ধরা পড়ার পরে তার বিরুদ্ধে মামলা নেওয়া হয় না হি ওয়াজ নট চার্জ
সেটাই টাঙ্গাইলে মামলা নেওয়া হয়নি, তাহলে এখন পুলিশকে অ্যাকাউন্টেবল হতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে পুলিশের। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কাউকে অ্যারেস্ট করা সম্ভব না, কাউকে জানাও সম্ভব না। পুলিশ থানাতে আসে, ওই মামলা গেলে পুলিশকে কী করতে হবে, নিতে হবে, তদন্ত করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, স্পটে যেতে হবে। এবং উপরের লেভেল থেকে যদি দেখা যায় যে পুলিশ হি ওয়াজ লাইক ইনএক্টিভ অর হি ওয়াজ করাপ্টেড, হি শুড বি পানিশড স্টেট ওয়ে, জাস্ট তাকে রিজাইন দেওয়া বা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা, দিস ইজ নট দ্য সলিউশন। একদম এক্সিকিউশনে আসতে হবে। যদি যাবজ্জীবন মনে থাকে, যদি মনে করেন একটা এক ছেলে, এই যে আবার আমি আসি এমসি কলেজের যে ছেলেগুলো, আপনি কি মনে করেন তারা শুধু এই জীবনে এই প্রথম একটা ঘটনাই ঘটাইছে এবং এই ব্যাপারে পুলিশ প্রশাসন জানে না? দেলোয়ার বাহিনীর অত্যাচার নির্যাতন সম্পর্কে প্রশাসন জানে না? দেলোয়ার বাহিনীকে তো দুইটা দল ওইখানে, একটা হচ্ছে উপজেলার চেয়ারম্যান উপজেলার পর্যায়ে, দুইটা লোক তাদেরকে পলিটাইজ ইউজ করাচ্ছে। আমি এগেই না, আমি বলতেছি না যে এখানে যদি বিএনপি থাকুক আওয়ামী লীগ থাকুক, আম টকিং রিগার্ডলেস অফ এনি পলিটিক্যাল পার্টি, এখানে যদি বিএনপি থাকতো আমি একই কথা বলতাম। সেই জন্য হচ্ছে এনফোর্সমেন্ট, উই নিড টু হ্যাভ দ্য এনফোর্সমেন্ট, উই নিড টু হ্যাভ দ্য এক্সিকিউশন অফ দ্য ল অ্যান্ড অর্ডার। জি, ধন্যবাদ আপনাকে, আমি একটা কল নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার নাম বলে প্রশ্নটি বলুন। ভাই আমার নাম কামাল, আমি লন্ডন থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি কি? আমার প্রশ্ন আছে, আপনার অনুষ্ঠানটা দেখছি খুব ভালো লাগছে, সুন্দর একটা প্রোগ্রাম নিয়ে আসছে। জি ধন্যবাদ, প্রায় আপনার টিভিতে দেখি। জি, ওই যে কিছুক্ষণ আগে ভদ্রলোক কালো স্যুট লাগানো, উনি স্বামী উসমানের একটা প্রসঙ্গ আনলেন যে স্বামী উসমান বলেছেন ফার্স্টটা ইয়ে হলে একটা অন্তত এস্টাবলিশ করা উচিত। আমি বুঝি না এই ধরনের লোকগুলা স্বামী উসমানের মতো একজন লোককে এর এক্সাম্পল এখানে নিয়ে আসছেন কেন? একটা জিনিস আপনার বোঝা উচিত, এই স্বামী উসমানের বিরুদ্ধে যে মামলা চিটাঙ্গের দিয়ে নারায়ণগঞ্জের একটা ছেলে তোকি হত্যা মামলা, আপনি ওখানে আনতে পারতেন বাংলাদেশের একজন জ্ঞানীগুণী লোকের স্বামী উসমানের এক্সাম্পল এই ধরনের ইয়েতে নিয়ে আসা উচিত নয়। আমরা জানি স্বামী উসমান কে। জি অবশ্যই, জি ধন্যবাদ আপনার প্রশ্নের, দর্শক আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমাদের সম্মানিত অতিথি আপনার প্রশ্নের জবাব অবশ্যই দিবেন, আপনি অনুষ্ঠানটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি ব্যাপারটা সাবজেক্টিভলি নিয়ে নিছেন যে স্বামী উসমান কীরকম এটা বাংলাদেশে সবাই জানে, ভালো হলেও জানে খারাপ হলেও জানে। আই জাস্ট টুক দ্য স্টেটমেন্ট, এটা যদি স্বামী উসমান না দিয়ে কাকরার মসজিদের ইমাম সাহেব দিত আমি এই কথাটা বলতাম। আমি কিন্তু স্বামী উসমানকে সাপোর্ট করতেছি না, স্যাটিসফাই করতেছি না, বুঝছেন? আমি জাস্ট আই টুক দ্য অবজেক্টিভ স্টেটমেন্ট, ইউ জাস্ট টেকেন ইট সাবজেক্টিভ। আপনি স্বামী উসমানকে লাইক করেন না, আমিও স্বামী উসমানকে ভালোবাসি না, আমি জাস্ট স্টেটমেন্টটা নিয়েছি। এটা যদি দেখেন মাহবুবুল আলম হানিফ কী কথা বললেন, উনি তো ভালো মানুষ ধরে নেন, তারপর হচ্ছে এই স্বরাষ্ট্রমন্ত্রী কী কথা বললেন, তো উনি একটা কথা বলছেন, আমি সাবজেক্টিভলি স্বামী উসমানকে সাপোর্ট করি নাই, আমি অবজেক্টিভলি ওনার স্টেটমেন্টটা নিয়েছি। ওই স্টেটমেন্টটা যদি আপনিও দিতেন আমি একই কথা বলতাম, আপনি সাবজেক্টিভলি দেন না, আপনি মানে ধন্যবাদ ফারুক। আমি আরেকটি কল নিয়েছি। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি হ্যালো, জি 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 শুনতে পাচ্ছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি জি, আমার নাম সাজন, সাজন। জি, আপনার প্রশ্ন। জি, আমার একটু টেলিভিশনে লাইন দিবানে। জি, টেলিভিশন, আপনি আপনি টক শোতে কথা বলছেন। হ্যালো, জি আপনি লাইভে কথা বলছেন। জি, আচ্ছা আচ্ছা ভাই, আমি বলছি একটা জিনিস, এই আপনারা তো দেখছেন যে সিলেট আসছে ঘটনা ঘটছে। জি, এক ধরে ডাকিয়া নিয়ে আর হত করেছে ফারিতে, তা আমরা নিন্দা জানাই। আর এই পুলিশগুলা কারা? এই পুলিশগুলা আওয়ামী লীগে, আওয়ামী লীগের সাপোর্টার নেই, এগুলা দিকে পুলিশে চাকরি দেওয়া হয়েছে। আপনার প্রশ্নটা কি, আপনার স্পেসিফিক প্রশ্নটা কি? আমার হলো যে এই পুলিশে যারা চাকরি দিছে তাদের বিচার করা হোক, সব মন্ত্রী সহ উচ্চ লেভেলের যারা পুলিশ আছে, অফিসার আছে, তাদের সহ তাদেরকে এই আইনের আওতায় আনা হোক। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি চলে যাচ্ছি মেহেদি হাসান তালুকদার আপনার কাছে।
আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাচ্ছি, সেটা হচ্ছে দর্শকদের প্রশ্নের উত্তর তো আমরা বলবই, তার আগে সেটা হচ্ছে যে আমরা দেখেছি আজকে পাপিয়া যুবলীগ নেত্রী তার একটি মামলার রায় হয়েছে, পাঁচটি মামলার মধ্যে একটি মামলার রায় হয়েছে এবং তাদেরকে 27 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এটি একটি গুড সাইন যে সরকার এই মুহূর্তে শাহেদের মামলাটা প্রায় 72 দিনের মধ্যে নিষ্পত্তি করেছে। তো এবং আদালতের বিশ্লেষণ হচ্ছে যে আদালত বলছে যে তথাকথিত এই সকল রাজনৈতিকরা তারা পকেট নিয়ে ব্যস্ত থাকে, তো আপনি এই প্রসঙ্গে কী ভাবছেন? অনেক ধন্যবাদ। অবভিয়াসলি তবে এটা আশার কথা যে আইনের যদি শাসন তৈরি না হয় তবে কেউই কিন্তু এখান থেকে মুক্তি পাবে না। ইভেন সরকারের যে প্রতিটা জিনিস একেবারে খুদি খুদি ধরে ধরে কাজ করতে পারবে এমন কোনো কথা নাই। রাষ্ট্র পরিচালনার জন্য অবশ্যই একটি কাঠামো খুব জরুরি যে অটোমেটিক সবাই যেন আইনের আওতায় থাকে, বিচার হয় এবং বিচারের জন্য শাস্তি সে ভোগ করে। আপনি নিশ্চয়ই জানবেন বাংলা লন্ডনে অনেকেই আমাদের মধ্যে আমাদের অনেক পরিচিত যাদের 2-4 বছরের জেল হয়েছে, দেখবেন আপনার সাথে আরামসে হয়তো সালাম দিয়ে চলে গেল, 2 মাসের জন্য শুনি জেল খেটে আসতেছেন, আপনাকে বুঝতেও দিচ্ছে না। অর্থাৎ একজন ক্রিমিনালেরও কিন্তু তার আইনের প্রতি সেই শ্রদ্ধাবোধ আছে। এখন বাংলাদেশে যেটা হলো যে আইনকে যেন আঙুল দেখানোটাই যেন তার একটা ক্ষমতাবান, যেমন ধরেন তাকে আইন কিছু করতে পারবেন না, তাই না, অথবা বিচার কিছু করতে পারবেন না এমন একটা মানে যে পরিস্থিতিটা। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে আইনের প্রতি যে অঙ্গুলি প্রদর্শন যেটা করে থাকে বা আইন যা অথবা পলিটিক্যাল লিডাররা যারা অ্যাজ ইউ থিঙ্ক যারা করে থাকে, আমার কাছে মনে হয় এটার একটা আমূল পরিবর্তন খুব জরুরি যে আমি ক্ষমতাসীন দলের হলেই বোধ হয় কোনোভাবে পার পেয়ে যাব, সেটা কখনোই হতে পারে না। আরেকটা কথা, আমি জানি বারবার আমাদের দর্শকদের মধ্যে সেই দুঃখবোধ থাকবেই, যেমন যে কারণে আমার কলিগকে হয়তো বলেই ফেললেন যে অনুমকের কথা উনি বলবেন কেন, কথা ঠিক এখানে এভাবে আপনি যান না কেন, যে দলেরই হোক না কেন আসলে তো ক্রিমিনালের কোনো দল থাকার কথা না, অটোমেটিক্যালি সে দল থেকে বেরিয়ে যায়। যখনই তো উনি রেপ করেন তাকে আমরা রেপিস্ট বলে থাকি, তাই না, রেপ মামলার আসামি বলে থাকি, কিন্তু তার আগ পর্যন্ত সে তো একটা দলের সদস্য ছিল, কথা ঠিক এটাও ঠিক। এমন এখন ধরেন আমরা তো ইনভিজিবলি একজন লোক যখন ক্রাইম করে নাই আনটিল দেন তাকে আমরা রেপিস্ট মনে করে তো দল থেকে বাদও দিতে পারতেছি না, এবং কোনো দলের সংবিধানে তো পরিষ্কার নিশ্চয়ই বলা থাকবে যে রেপিস্ট এখানে মেম্বার হতে পারবে না। বাট রেপিস্ট হওয়ার আগ পর্যন্ত সম্ভাব্য রেপিস্ট ইচ অ্যান্ড এভরিবডি কুড বি। এখন তো যে অবস্থা আসতেছে, আপনি যদি মনে করেন যে ছেলে সন্তান হলে আপনি বাবা মার জন্য দুশ্চিন্তার বিষয়, তার তো আমার মনে হয় যে জন্মদিন করাই বোধ হয় এখন খুব মানে আপত্তিকর এবং লজ্জাস্কর, কারণ এই ছেলেটা যে কোনো সময় সম্ভাব্য একজন রেপিস্ট হয়ে যেতে পারে, সম্ভাব্য ছাত্রনেতা হয়ে যেতে পারে, সম্ভাব্য যে কোনো রকমের ক্রাইমে জড়া হয়ে যেতে পারে। তো এখন আমরা কি ঢালাওভাবে কি সবাই তো এই দোষ দিতেও পারি না, এটা আমাদেরকে জানতে হবে। সেই কথাকে আমরা মাথায় রেখে আমার কাছে যেটা মনে হয় যে যদি কেউ আশ্রয় প্রশ্রয় দিয়েও থাকেন সেটা খুবই দুঃখজনক, এবং যারাই দিয়ে থাকুন সে তারা আমার মনে হয় রাষ্ট্রের এবং জনগণের কাছে সেজন্য দায়বদ্ধ থাকবেন, যদি কোনো আইন প্রণেতা অথবা রাষ্ট্রপ্রধান যদি এগুলো করে থাকেন সেটার জন্য। কারণ আমার এই প্রধানমন্ত্রী যদি ধরে নেন ওনার পৃথিবীতে বেশ নারী নেতৃত্ব হিসেবে বেশ সুনাম রয়ে গেছে, এই সে কথা আমরা অস্বীকার করবো না, এবং ওমেন্স এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে বাংলাদেশের অ্যাচিভমেন্ট ইজ রিয়েলি ফার বেটার দেন ইন এশিয়া। বাংলাদেশকে এখন রাইজিং ইকোনমিতে আমরা তুলনা করতে পারি, বাংলাদেশ এখন স্যাটেলাইট থেকে ওয়ার্ল্ড, তাই না, আমরা মহাকাশ থেকে যেমন বাংলাদেশকে দেখি, কিন্তু আমরা যদি খালি চোখে বাড়ির পাশের রেপিস্টকে দেখি না কথাটা কীভাবে শোনায়? সুতরাং আমাদের এই উন্নয়নের সাথে যদি এটার একটা অ্যাসিমিলেশন না থাকে, উন্নয়নের সাথে আমাদের চিন্তা চেতনার এবং বিচার ব্যবস্থার যদি উন্নয়ন না থাকে, তবে তো পৃথিবীর মানুষ বাংলাদেশে আপনার কোনো উন্নয়ন কাজে যাবে না, তারা আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার তারা কোনো আপনার কী বলে আমাদের ওখানে কোনো ইনভেস্টমেন্টে যাবে না, কারণ দে আর রিয়েলি ডেঞ্জার। 200 বা 300 যদি রেপিস্ট আমরা প্রফেশনাল রেপিস্ট তৈরি করি, গ্যাং রেপিস্ট, এবং তারা আজ না হোক কাল পাসপোর্ট চেঞ্জ করে হলে পৃথিবীতে চলে আসবে, কালকে লন্ডনে এসে বলবে অ্যাসাইলাম কারণ বাংলাদেশে গেলে আমার ফাঁসি হবে। আপনি নিজেও ভালো করে জানেন বাংলাদেশ এখনও অনেক আমাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে নিতে পারছি না, কারণ পৃথিবী মনে করে তারা বেশি সভ্য বাংলাদেশ নাকি অসভ্য। আমি আরেকটি কল নিয়েছি, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আপনি কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমি মিঠু পর বলছিলাম লন্ডন থেকে। জি জি বলেন আপনার প্রশ্নটা। আমি ব্যারিস্টার সাহেবকেও বলছিলাম, আপনার আরেক গেস্টকেও বলছিলাম যে জিনিসটা হয়েছে, জি এই সবগুলো জিনিস হচ্ছে কি বাংলাদেশে তো আইনের শাসন হয়েছে, তারপরে আপনার উন্নয়ন হচ্ছে, সবগুলো হচ্ছে ডিজিএবল, রাইট, একদম অনেকগুলা হোয়াইট মানুষের ভিতরে যদি দুই একটা কালো মানুষ থাকে দেখেন কালো মানুষটা কিন্তু অপোজিটলি বেরিয়ে আসে, যে এখানে অনেকগুলো হোয়াইটের মধ্যে একটা কালো মানুষ আছে। এখন বাংলাদেশে যে জিনিসগুলো হচ্ছে এগুলা কিন্তু সরকারকে, আমি কোনো সরকারের সাপোর্ট করতেছি না, সরকারকে বিব্রত করার জন্য এই জিনিসগুলা করা হচ্ছে, নতুবা আপনি দেখেন হঠাৎ করে দর্শনের বাঁকটা বেড়ে গেল, অবশ্যই আমি দর্শনের নিন্দাটা জানাচ্ছি, হঠাৎ করে আপনার শামীম ওসমান সাহেব বলে ফেললেন, হঠাৎ করে বিএনপি শাহ মোয়াজ্জেম হোসেন সাহেব খালেদা জিয়ার সম্পর্কে কমেন্ট করে ফেললেন,
জিনিসটা বুঝেন, সবকিছু কিন্তু হঠাৎ করেই হচ্ছে সবকিছু। সাহেব সাহেবের জন্ম নিল, এখন দর্শন হয়ে গেছে, গতকালকে সিলেটে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে এই ঘটনাগুলা কারা ঘটাচ্ছে? না, যখন যখন কোনো একটা ইনসিডেন্ট হয় সাথে সাথেই কিন্তু সাধারণ জন আমি দিচ্ছি বিদেশে থাকি, আমরা যখন আমাদের নেতা নেত্রীরা আসে, আমাদের আমরা যাদের পিছনে ছুটি এক কাপ চা খাওয়ানোর জন্য তাদেরকে যাই, ওরা কিন্তু বাংলাদেশে গেলে আমাদেরকে জিজ্ঞেস করে। আপনার স্পেসিফিক প্রশ্নটি বলুন। হ্যাঁ, আমার আমার স্পেসিফিক প্রশ্নটাই হচ্ছে আমরা যাই বলি, আমরা যাই বলি আমরা দেশকে ডিফেন্ড করতে হবে, যেন আমাদের বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, যে দলেরই হোক, বিএনপি যাক আর আওয়ামী লীগ যাক, দেশের জন্য উন্নয়ন হয়। এবং এই নেক্ষার জন্য ঘটনাগুলো যখন আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, জি ধন্যবাদ আপনাকে। জি ব্যারিস্টার মেহেদী হাসান তালুকদার, যে প্রসঙ্গে কথা বলছিলাম রাইট, সেই অর্থে আমরা যদি যাই যে বর্তমান এত অল্প সময়ের মধ্যে এমন একটা লোমহর্ষকর এবং যে ক্রিমিনাল মানে যে পাপিয়া এবং তার ফ্যামিলির যে যে ট্রায়ালটা হলো, অফকোর্স আমি ধন্যবাদ জানাই রাষ্ট্রপক্ষকে এবং আদালতের যে যে প্রক্রিয়াই তারা দ্রুত করে থাকুন না কেন, বাট এভাবে এক্সাম্পলগুলো খুব দ্রুত আসা উচিত। কোনো মামলা যখন 12-14 বছর লেগে যায়, তখন ধরেন একজন রেপিস্ট মামলায় যদি 12 বছর লাগে, কোনো কোনো ক্ষেত্রে 30 বছর লেগে যাচ্ছে, কারণ আপিল কোর্ট আছে, দেন দিজ অ্যান্ড দ্যাট, এখন যদি মৃত্যুদণ্ড হয় তারপরে আপনার ডেথ রেফারেন্স নিয়ে হিয়ারিং হবে, সো মেনি থিং, সেটা কী হবে আলটিমেটলি 30-40 ইয়ার্স, তখন দেখেন 12 বছরের বা 14 বছরের কোনো মানুষ যদি রেপিস্ট হয় তখন সে দাদি হয়ে যাবে ইন রিয়ালিটি। নট অনলি দ্যাট, উনি হয়তো মা হয়ে যাবেন, উনি দাদি নানি হয়ে যাবে, তখন ওই রেপিস্টের যদি রায়টা উনি পড়তেও যায়, উনি আরেকবার অপমানিত হবেন। এখন কোনো রায় যখন টাইমলি দেওয়া যায় না, এই অসময়োচিত রায়গুলো যত করাই হোক না কেন, আমার কাছে মনে হয় যে সেটা নিয়ে খুব দ্রুত কাজ করা দরকার, এবং না করার ব্যর্থতার কারণে গভর্নমেন্টকে অবশ্যই সেটার জন্য জবাবদিহি করা উচিত। কারণ আমি যেটা বারে পরিষ্কার বলি, আমি বাংলাদেশের সরকারের কোনো অনুদান অথবা কোনো বেতন ভোগ করি না, আমাদের ক্যাবিনেটের প্রত্যেকটা মিনিস্টার তা করেন, ইনক্লুডিং মাই প্রধানমন্ত্রী, তার সকল সুনাম সত্ত্বেও তাকেই এই দুর্নামের কিছুটা হলেও দায়িত্ব নিতে হচ্ছে, তাই বলেই উনি হয়তো জনগণের কথা ভেবেই আজকে মৃত্যুদণ্ডের কথা ভাবছেন। আমি জানি এখানে হয়তো নেগেটিভ অনেক কথাই থাকতে পারে, ওনার যে বেদনাবোধ নাই তা না, উনি একজন নারী নেতৃত্ব, স্পিকার নারী নেতৃত্ব, বাংলাদেশের আর্মি থেকে শুরু করে এমন কোথাও নাই যে নারী নাই, এবং পুলিশেও, সেখানেও আমার কাছে যেটা মনে হয় যে সেই অর্থে কেন আমরা এই একটা শ্রেণীকে এভাবে আক্রান্ত হতে দেখব, সেটা আমার মনে হয় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এবং পৃথিবীর কাছে আমাদের যে অসম্মান সেটা তাদের করার কোনো অধিকার নাই। সুতরাং কোনো রেপিস্ট শুধু তাকেই, আমার ওই 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 সম্মানিত একজন বাংলাদেশি নাগরিক বা একজন মেয়েকেই শুধু রেপ করে না, বাংলাদেশের পুরো পৃথিবীর কাছে সব অসম্মানিত করে, গ্যাং রেপের মতো কথা, যেটা আমরা হয়তো 71-এর কথা হয়তো আমরা মনে ভুলে না যেতে পারি, 3-4 লক্ষ মায়ের ইজ্জতের বিনিময়ে আমাদের সেই স্বাধীনতা, এখন কি তাদের ক্যারেক্টার তাদের মধ্যে কীভাবে আসলো, তারা কি তবে তাদেরই কোনো জেনারেশন নাকি তাদেরই রেখে আসা কেউ? আমরা রাগ আমাদের মনের দুঃখে হয়তো তা কথা বলতে পারি, যদিও হয়তো সেটা আমার খুব বেশি বলা হয়ে যাবে, তবে এটাকে কীভাবে রেকটিফাই করা যায় সামাজিকভাবে, এটাকে কীভাবে ট্রিটমেন্ট আকারে আনা যায়, যেমন স্কুল কলেজে শিক্ষার মাধ্যমে কীভাবে আনা যায় মেয়েদের প্রতি যে কনসেপ্ট, মেয়েরা রেপ হলেই ধরে নিবে সে বাজে মহিলা, মেয়ে যদি কাউকে বলে যে তার তো এরকম অন্যায়ভাবে জোর করে রেপ করাবো তার সে এখন অন্তঃসত্ত্বা, ওই এলাকায় যেন আর লোক যাবে না, হোয়াট ইজ দিস সিচুয়েশন, সারা ধরে ধর্মসভা করবেন আজকে শীতের রাতে, হুজুর কন্টিনিউ একজন মেয়ের চরিত্র ছাড়া অন্য কিছু বলবেন না, তার চরিত্র দেখতে কেমন, তা সে কীভাবে পোশাক পরলে তার ছেলেরা উত্তেজিত হয়ে যাবে রাত 2টা পর্যন্ত, এটা এইসব রাইট তাদেরকে কে দিল? শুধু তাই না, এই অধিকার যার নাই সেই ব্যাখ্যাগুলো একজন নারী সম্পর্কে সে কীভাবে বলে, তার ওয়াইফ সম্পর্কে কিন্তু বলে না, তার মেয়ের সম্পর্কে কিন্তু বলে না, সমাজ ব্যবস্থা কিছু পরিবর্তন দরকার, উনি বারবার বলবেন 4টা বিয়ে করা যাবে, কিন্তু ওনার মেয়ের জামাই 4টা বিয়ে এই কথা কোনো হুজুর বলে না, দ্যাট ইজ ট্রু। সুতরাং সমাজে কেউ না কেউ এই অন্যায়কে ফুসলে দেওয়ার জন্য সবাই কিছু কিছু জন্য আমার মনে হয় দায়ী। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে এই কনসেপ্ট একজন নারী একজন সম্মানিত ব্যক্তি, আমার মা এবং আমার বোন, এবং কারো অধিকার নাই তাকে বাজে করে কথা বলার। জি জি ধন্যবাদ আপনাকে, আমি চলে যাচ্ছি জনাব ওমর ফারুক প্রধান আপনার কাছে। যেমনটা বলছিলেন যে ব্যারিস্টার মেহেদী হাসান তালুকদার যে, এবং আমরা তার সাথে যে প্রসঙ্গে কথা বলছেন যে পাপিয়ার যে আজকে যে 27 বছরের সাজা দেওয়া হয়েছে এবং আদালতের পর্যবেক্ষণ হচ্ছে, তথাকথিত এই সকল রাজনৈতিকরা পকেট নিয়ে ব্যস্ত থাকে, তো এই প্রসঙ্গে আপনার মন্তব্য খুব সংক্ষেপে, আমরা অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে, আমি পাপিয়ার প্রসঙ্গে আসবো, এর আগে দর্শকের যে প্রশ্নটা এটা আমি উত্তর দিয়ে আছি। জি খুব সংক্ষেপে, দর্শক বললেন যে আমরা বাংলাদেশের ভাবমূর্তি যাতে নষ্ট না করি এবং আমরা মানে আমরা চাই যাতে নেকারজনক ঘটনাটা দূর হয়ে যাক, তাহলে এখান থেকে কী করতে হবে, দোয়া করতে হবে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়ে যাক,
এবং বাংলাদেশের প্রশংসা করতে এবং এখান থেকে দোয়া করতে হবে, তাই না? এখন কথা হচ্ছে যে না, উই নিড টু কাম টু দ্য পয়েন্ট। সেটা হচ্ছে ইভাল, এই যে ব্যারিস্টার মেহেদি সাহেব বললো যে আমরা হঠাৎ করে, তো এক হঠাৎ করে কোথা থেকে আসে আমরা তো বুঝতে পারি না, না হঠাৎ করে আসে না, এটা এটা যেন কাম এন বর্ণ ভুয়ান দে, এটা ইভ্যালুয়েশন লাগবে যে আমার অধীনে যেই রাজনৈতিক নেতারা আছে, যেই পলিটিক্যাল যে পোলাপাইনগুলো আছে, তারা তাদের চরিত্র কীরকম, তারা কী করে অবজার্ভ করতে। আমি যদি শুধু নির্বাচনে নির্বাচনে জয়ী হওয়ার জন্য যদি সন্ত্রাস এর লালন করি তাহলে তো হবে না। সেটা হচ্ছে যে একদিনে এগুলো গড়ে ওঠে নাই, দেলোয়ার বাহিনী একদিন গড়ে ওঠে নাই, আর কোন বাহিনী একদিনে গড়ে ওঠে না। উই নিড টু এভালুয়েট দ্য সিচুয়েশন এভরি সিঙ্গেল মোমেন্ট। সেই জন্য এই ইনফোর্সমেন্ট লাগবে এবং প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির দায়িত্ব জায়গা থেকে মানে মাঠে আসতে হবে যে কী হচ্ছে, প্রশাসন কাজ করতেছে কি না। এবার আসেন পাপিয়া ব্যাপারটা। পাপিয়া কি, সে একজন এই এই যে নরসিংদি জেলার যুবলীগের একজন সদস্য পদক, সে হচ্ছে ওনার হাজব্যান্ডে হাত ধরে উনি রাজনীতিতে আসছে, তাই তো? একজন কর্মী এত টাকা, এত পাওয়ার, এত জাল টাকার ছড়াছড়ি কোথা থেকে আসে? অফকোর্স শি হ্যাজ এ কানেকশন উইথ দ্য সেন্ট্রাল লিডার। সেটাই এখন পাপিয়া কি ওইখানে, পাপিয়া ওইখানে কী করছে? সে বিজনেসও করে নাই, কোনো কিছু করে নাই, সবগুলো সে করাপ্টেড ছিল, সে অনৈতিক কাজের সাথে জড়িত ছিল, এবং এত পাওয়ার এত ক্ষমতা অবশ্যই তার উপরের লেভেলের সাথে কানেকশন ছিল, বুঝতে পারছেন? তো এখন হচ্ছে যে এভরি সিঙ্গেল জায়গায় আমি যদি আমার আমার যদি নিচের লেভেলে কেউ থাকে তাকে অবজার্ভ করতে হবে, তাকে ইভ্যালুয়েট করতে হবে আমার জায়গা থেকে। এখন কাউন্টেবিলিটি থাকতে হবে। কাউন্টেবিলিটি হচ্ছে যে গভর্নমেন্ট যদি মনে করে যে আমি জনগণের কাছে জবাবদিহিতা আমার আছে, তাহলে দ্যাটস ফাইন। জনপ্রতিনিধি যদি মনে করে যে জনগণের কাছে জবাবদিহিতা আমার আছে, অদূর ভবিষ্যতে জনগণকে আমার কাজে লাগবে, তাইলে এই সমস্যার সমাধান হবে। আর যদি বলে যে জনগণ আমার কাজে লাগবে না, আমি এনিহাও সেন্ট্রালের সাথে যোগাযোগ মেনটেন করতে পারলে আমার ধন্যবাদ, তাহলে এই সমস্যার সমাধান। জি জি, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক দেখছিলেন আয়ন জানাল, কথা বলছিলাম সারা বিশ্বের সংবাদ প্রবণে। চলে এসেছে অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।